নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুব গরম পড়েছে, এই গরমের সময় মনে হয় হালকা কিছু খেলে খুব ভালো হয়, তাই আমি আলু পটল বড়ি দিয়ে একটা ঝোল আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বড়ি দিয়ে আলু পটলের ঝোল বানাতে লাগছে দুখানা তিনখানা পটল নিয়েছি, একটু টেরছা করে কেটে নিয়েছি, চার ভাগ করেছি লম্বা করে টেরছা করে, একটা টমেটো, একটা না অর্ধেকটা টমেটো কুচো করে নিয়েছি, আর একটা আলু নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ছটা বড় বড় বড়ি আছে, এই বড়িগুলো ঝোলে পড়লে আরও বড় হয়ে যাবে, এই ছটা বড়ি নিয়েছি। মশলার মধ্যে লাগছে আদা বাটা, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। আর ফোড়নের জন্য লাগছে একটু জিরে, গোটা জিরে, আর দুটো কাঁচা লঙ্কা চেরা। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, টেবিল চামচে চার চামচ তেল দেব, বড়িটা ভাজতে হবে তো তাই। একটু তেলটা গরম হলে বড়িটা আমি দিয়ে দেবো, তেলটা হয়ে গেছে, বড়িটা দিয়ে দিচ্ছি। একটুখানি সামান্য করে ভেজে নেব একটু লাল লাল করে, বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। এবারে আমি এই বাটিটার মধ্যে সব মশলাগুলো মিশিয়ে নেবো, আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সব এই চা চামচের এক চামচ করে দিচ্ছি, হলুদ পরিমাণ মতন, এই হাফ চামচ মতন তেল হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম অল্প, হালকা ঝোল তো এটা বেশি ঝাল হবে না, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচ খুব শরীর ঠান্ডা করে ওই জন্য গোলমরিচটা আমি ব্যবহার করি, একটু জল দিয়ে এটাকে গুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে জিরে আর লঙ্কা ফোড়নটা দিয়ে দিচ্ছি, এবারে আলু পটলগুলো ছেড়ে দেবো। ভালো করে ভাজবো, একটু সামান্য লাল লাল করে ভেজে নেব, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, তরকারিটার রঙটা ভালো হবে। ভাজা হয়ে গেছে, এবারে মাঝখানে আমি মশলাটা দিয়ে দেবো, গ্যাসটা একদম কমিয়ে দেবো, মশলাটা পুড়ে যাবে, একটু কষাতে হবে,
একটু নুন দিয়ে দিলাম। এবারে একটু সামান্য জল দেবো, দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, 1 মিনিট মতো ঢাকা থাকবে, গ্যাসটা একদম কমানো। কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এটা ফুটবে, বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো যাতে ডুবে যায় একদম জলের মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো, এই 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। এবারে আমি ঢাকাটা খুলে দেখছি হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো এটা। তৈরি হয়ে গেল আলু পটল বড়ি দিয়ে ঝোল। এটা গরমকালে খাওয়া খুব ভালো, শরীর ঠান্ডা করে। এটা আপনারা সকলে বাড়িতে করবেন, কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।